নিজেদের প্রথম ম্যাচেই প্রীতি জিন্তার পাঞ্জাব কিংসের কাছে লজ্জাজনকভাবে হেরেছে সাকিবের কলকাতা। দর্শক, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর দ্বিতীয় ম্যাচ আর নিজেদের প্রথম ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল কলকাতার নাইট রাইডার্স ও কিংস ইলেভেন পাঞ্জাব। আজকের ম্যাচে প্রীতি জিন্তার পাঞ্জাবের বিপক্ষে টসে জিতে ফিল্ডিং নেয় সাকিবের কলকাতা। কলকাতার বিপক্ষে ব্যাট করতে নেমে প্রথম থেকেই দুর্দান্ত শুরু করেন পাঞ্জাবের দুই ওপেনার। রাজা বাক্সার 50 ও শিখর ধাওয়ানের 40 রানের মারকুটে ইনিংসে ভর করে কলকাতার নাইট রাইডার্সকে 192 রানের টার্গেট দেয় পাঞ্জাব কিংস। জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথমেই হোঁচট খায় কলকাতা। আজ পাঞ্জাবের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম থেকে চাপে পড়ে যায় সাকিবহীন কলকাতা। তবে আন্দ্রে রাসেল কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেও শেষ পর্যন্ত রাসেল আউট হয়ে যাওয়ার পর আর কেউ ক্রিজে টিকতে পারেনি। এদিকে ম্যাচের শেষ পর্যায়ে বৃষ্টি আসলে বৃষ্টি আর না থামলে বৃষ্টি আনে 7 রানে হেরে যায় সাকিবের কলকাতা। তো দর্শক, প্রথম ম্যাচেই কলকাতার নাইট রাইডার্সের এমন বাজে পারফরমেন্স দেখে আপনার কি মন্তব্য জানিয়ে দিন। এ ব্যাপারে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে।